একটা কম্পিউটার থাকতে হবে মাস্ট, মোবাইল ফোন দিয়ে তো ফ্রিল্যান্সিং করা যায় না। জাগরণ টিভির পক্ষ থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেদওয়ান সিদ্দিক, একজন সফল ফ্রিল্যান্সার। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আজকে আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমিও আনন্দিত। জি থ্যাংক ইউ। তো আজকে আমরা মূলত জানব ফ্রিল্যান্সিং কি এবং আপনার মাধ্যমে আরও জানতে চাইব যে ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করা যায়, এই বিষয়ে যদি একটু বলতেন। ফ্রিল্যান্সিংটা মূলত সাদ্দাম ভাই, যেটা আমরা অনেকেই এখন একটা হট টপিক যেটাকে বলি, আমরা বিভিন্ন নিউজে দেখি রাতারাতি অনেক টাকা আয় হচ্ছে, আবার দেখা যাচ্ছে অনেকে অনেক মেয়ে ঘরে বসে আয় করছে, অনেক নিউজ আমরা দেখি, এটা দেখে অনেকে অনুপ্রাণিত হই। এক্স্যাক্টলি সঠিক, তারা আয় করছে এটাও সঠিক, তবে একটা বিষয় কি, এখানে যে মানুষগুলো আয় করছে তারা কিন্তু রাতারাতি বা একদিনে এক মাসে আয় করা শিখে নাই, তারা অনেক পরিশ্রম করার মাধ্যমেই তারা এই পেশায় এসেছে। মূলত যদি কেউ ফ্রিল্যান্সিং ধরেন করতে চায় শুরুতেই, তাহলে দেখা যাচ্ছে কোনো একটি স্পেসিফিক স্কিলড ডেভেলপমেন্টের উপর মনোযোগ দিতে হবে তাকে। যেমন ধরেন কেউ গ্রাফিক শিখতে পারে যদি তার ভালো লাগে, কেউ যদি ভিডিও এডিটিং শিখতে চায়, কেউ প্রোগ্রামিং শিখতে চায়, তো কোনো একটি স্পেসিফিক স্কিল যদি আপনি বিল্ড আপ করেন, এর পাশাপাশি আপনি যদি ইংরেজিটা শিখেন, দেন আপনি ফাইবার আছে, আপওয়ার্ক আছে, বিশ্বের যে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেসগুলো, সেখানেও কাজ করার মাধ্যমে তারা কিন্তু আয় করতে পারে। দারুণ বলেছেন। আচ্ছা, আমরা ইউটিউবে ঢুকলে যেটা দেখতে পাই, আপনি 5 মিনিটে অর্থ ইনকাম করুন বা ফ্রিল্যান্সিং শিখুন, এক মাসে আপনি রাতারাতি অনেক টাকার মালিক বনে যাবেন, এরকম অনেক কিছুই আমরা দেখি। জি আমিও দেখি। জি জি, এক্ষেত্রে আপনি কিছু তরুণদের উদ্দেশ্যে বলবেন যে কিভাবে আসলে সঠিক প্ল্যাটফর্মটা চুজ করে, কিভাবে প্রথম থেকে শুরু করে একদম মার্কেট প্লেস পর্যন্ত যাওয়া যায়, সেই গাইডলাইনটা যদি আমাদেরকে দর্শকদেরকে দিতে। অনেকে আমরা দেখি, অনেকে আমরা বাঙালি মানুষ অনেক ভালো কন্টেন্ট দেখে হুমড়ি খেয়ে পড়ি, এই অমুক কোর্স অমুক এইভাবে টাকায়, তো এটা আসলে অনেকটা প্রতারণাই আমি বলতে পারি, কারণ এই 5 মাসে বা 5 দিনে এইভাবে কখনো ফ্রিল্যান্সার হওয়া যায় না। আপনাকে আমরা দেখবেন 10 বছর 15 বছর পড়াশোনা করার পর আমরা কিন্তু একটা জবে যাই, 15,000 20,000 30,000 যোগ্যতা অনুযায়ী। তো আপনাকে ফ্রিল্যান্সিংটাও আপনাকে কি বুঝতে হবে, কেউ কিন্তু আপনাকে এমনি এমনি টাকা দেবে না। আমরা ফ্রিল্যান্সিংটা মূলত আমরা দেশের বাহিরের ক্লায়েন্টের আমরা কাজ করে থাকি দেশে বসে, ধরেন আমেরিকার কোনো একটা কোম্পানি তাদের দেশে যদি দেখা যাচ্ছে একটা ওই ক্লায়েন্টকে বা দেখা যাচ্ছে একটা ফ্রিল্যান্সারদের যদি কাজ করায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকা লেগে যায়, কিন্তু তারা তখন আমাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের দেশ থেকে হায়ার করে, বা আরও ভারত পাকিস্তান ফিলিপাইন যারা ভালো করছে তাদের দেশ থেকেও হায়ার করে, তখন কিন্তু একটা ভায়া মার্কেট প্লেস আছে, যেটা যেগুলোকে আমরা বলে থাকি আপওয়ার্ক ফাইবার যেটাই বলি না কেন, যে সেই মার্কেট প্লেসের গুলোর মাধ্যমে আমরা কিন্তু কাজ পেয়ে থাকি এবং এই কাজের বিনিময়ে তারা আমাদেরকে পে করে থাকে। তাহলে আপনি যেটা বলছেন যে ফ্রিল্যান্সিং করতে হলে বা একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে তাকে গুগল করে এবং ইউটিউবের মাধ্যমে বা অনলাইনে যে আদার্স প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে ফ্রিল্যান্সিং করা যায়, এ ধরনের কোনো ক্যাটাগরি চুজ করে তাকে আপনি কোর্স নিতে শিক্ষা পেতে হবে। বলে প্রথমে যদি কেউ আসতে চায়, আমাদের দেশে বেকারত্বের একটি সমস্যা আছে এবং আমাদের দেশের কিন্তু ফ্রিল্যান্সিং এ দ্বিতীয়, আপনি জানেন কিনা আমি জানি না, বিশ্বে দ্বিতীয় আমরা বাংলাদেশিরা অনেক জনপ্রিয় মার্কেট প্লেস গুলোতে, তো আমাদের বিশাল সম্ভাবনা আছে। আপনি এই বেকারত্ব যেভাবে বাড়ছে আমরা অনেকেই হতাশ, কিন্তু আমি বলবো কি তরুণদের যে আমাদের দেশ থেকে যদি আরো 1 কোটি তরুণ আইটি স্পেশালিস্ট তৈরি হয়, আমার মনে হয় বেকার থাকতে হবে না, কারণ এটা চাহিদাটা গ্লোবালি চাহিদা। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে যে জিনিসটা ভালো লাগে, একটা কম্পিউটার কিনুন, একটা কম্পিউটার থাকতে হবে মাস্ট, মোবাইল ফোন দিয়ে তো ফ্রিল্যান্সিং করা যায় না, এটা কোনো দিন সম্ভব না, একটা কম্পিউটার কিনতে হবে এবং সে ইংরেজিটা চর্চা করুক, এবং প্রথমেই কোনো একটি বিষয়ে যাওয়ার জন্য সে আগে গুগলে সার্চ করুক, বিভিন্ন বড় সফল ফ্রিল্যান্সার যারা আছে তাদের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো পড়ুক যে কীভাবে কোন সেক্টরটা তার কোনটা ভালো লাগে। ধরেন আপনার লেখালেখি ভালো লাগে, তো আপনার যদি লেখালেখি ভালো থাকে তাহলে আপনি লেখালেখি করেন, অ্যাফিলিয়েটস করেন, কন্টেন্ট মার্কেটিং করেও আপনি আয় করতে পারবেন এবং নিজের একটি প্রোফাইল ক্রিয়েট করে। এখন আপনার লেখালেখি ভালো লাগে, আপনি প্রোগ্রামিং শিখতে গেছেন, আপনার কিন্তু এটা ভালো লাগবে না, আর একটা প্রোগ্রামার হতে গেলে অনেক সময় লাগে, সে তো আপনি প্রোগ্রামিংও অনেক বড় একটি বাজার, তো আপনি প্রোগ্রামিং যদি ভালো লাগে আপনি প্রোগ্রামিংয়ে চলে যান। তো আমার মনে হয় তরুণদের আগে প্রথমে একটু গুগলিং করুক, শিখুক আর কি, এটাই পরামর্শ। ওকে রেদওয়ান ভাই, আপনি তো একদম নাটোরের সিংহাসে মফস্বল থেকে আজকে হাইটেক পার্কের মতো একটা জায়গায় তথ্য প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে অফিস পেয়েছেন, এখানে আপনি আজকে আপনার এই দীর্ঘ জার্নি নিশ্চয়ই অনেক
বাধা অতিক্রম করতে হয়েছে, সে বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমার এটা দর্শকদের আসলে জানানো উচিত, আমি যখন প্রথম শুরু করি, তো আমি ঢাকায় যখন আসি তখন আমার একটা ল্যাপটপ ছিল না। তো আমার ল্যাপটপ ছিল না, তো আমার একটা ছোটখাটো চাকরি দরকার খুঁজছি, কিন্তু পাচ্ছিলাম না, কোনো কেউ চেনার মতো মানুষ নেই এরকম। তো এক বন্ধু অফার করলো যে আমার কাছে কিছু কাজ আছে, তোমরা করে দাও। তো তাদের কাজগুলো দেখতে দেখতে তারা আমাদেরকে আওয়ারলি কাজ করায় নিত, আমরা তাদেরকে সাব কন্ট্রাক্টে কাজ করতাম। কিন্তু বুঝতে পারলাম তখন, এখন যেটা আপওয়ার্ক, তখন ওডেক্স ছিল, তো তখন দেখি সেটার মাধ্যমে তারা $5 পায় আর আমাদেরকে দেয় ঘন্টায় মাত্র $40। তো আমরা মোটামুটি ইংরেজি জানতাম, তো আমরাও নিজেরা অ্যাকাউন্ট খুলে ফেললাম। খুলে ফেলে দেখা যাচ্ছে আমার শুরুতেই প্রায় হচ্ছে $1,500 মতো কাজ আমি প্রথম মাসে পেয়ে যাই। তো এটা ছিল সবচেয়ে একটা বড় টার্ম কার্ড আমার জন্য, যে এভাবেই আসলে শুরু করা। এবং এখান থেকে আমি তারপর আবার ট্র্যাক হারিয়ে ফেলি অনেক সময়, যে বুঝতে পারি না, আমাদের স্কিল দিয়ে অনেক সমস্যা ছিল। তো নতুন করে আমি আবারও অনেক স্কিল ডেভেলপমেন্ট করি, এবং এটার পরবর্তীতে আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করছি এবং আপওয়ার্কেও কাজ করছি। এটার পাশাপাশি মনে হলো যে আমাদের দেশে তরুণদের জন্য, আমাদের দেশের তরুণদের জন্য যদি কিছু করতে পারি, এই জন্য আমার একটি আইটি ফার্ম করা আর কি উঠে আসা। ওয়াও, দারুণ। আপনি যথার্থ বলছিলেন যে কীভাবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়। আপনি বলছিলেন কীভাবে মার্কেট প্লেসে কাজ করা যায়, তবে এবং আপনি তার সাথে একটা বিষয় খুবই গুরুত্বের সহিত বলছেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং মার্কেটে বা একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য নির্দিষ্ট ট্র্যাকে বা ক্যাটাগরির কাজ, যেমন ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক ডিজাইনার হতে পারে, বা ওয়েব ডেভেলপার হতে পারে, বা প্রোগ্রামার হতে পারে, বা বিভিন্ন কাজ করা যায়। তার সাথে আপনি একটা বিষয় খুব মানে গুরুত্বের সহিত বলছিলেন, সেটা হচ্ছে ইংরেজি চর্চা। আসলে ফ্রিল্যান্সিং আমি করব বা একজন ফ্রিল্যান্সার হবো, সেক্ষেত্রে ইংরেজির ভূমিকাটা কতটুকু? এখানে পুরোপুরি ইংরেজি নির্ভর। আপনি জানবেন কাজগুলো কিন্তু সবাই বিদেশি ক্লায়েন্টরাই দেয়, তো তারা তো আর বাংলা বোঝে না, আপনাকে ইংরেজি দিয়েই কাজটা নিতে হবে। এবং আমাদের বাংলাদেশিদের একটা প্রধান সমস্যা যে কমিউনিকেশন, এই জন্য আমরা অনেক ভালো কাজ জানি আমরা কাজ পাই না, যে কারণে মার্কেট প্লেস থেকে আমরা ড্রপ আউট হয়ে যায়। ক্লায়েন্ট কমিউনিকেশনটা অনেকটা জরুরি, ক্লায়েন্ট কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। আপনার যত ভালো ইংরেজি হবে আপনি তত দ্রুত কাজ পাবেন, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি তো এখন বলা যায় একটা টিম নিয়ে কাজ করছেন, আগে তো নিজে নিজে ফ্রিল্যান্সিং করতেন এবং একজন দক্ষ ফ্রিল্যান্সার রূপে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছেন, এখনো হতে পারেনি, চেষ্টা করছি। তবে আপনি যে আমাদের এই টিমের গুরুত্বটা কি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে? বা টিমের গুরুত্বটা হচ্ছে, ধরেন আপনি আমাকে একটা বড় কাজ দিবেন, একা একা তো আমি সম্পূর্ণ করতে পারি না, তখন দেখা যাচ্ছে আমার ওখানে একটা ওয়েবসাইট ডেভেলপার লাগবে, একজন কন্টেন্ট মেকার লাগবে, তখন আমাকে দেখা যাচ্ছে দুজনকে হায়ার করতে হয়। তো আমি দেখা যাচ্ছে আমার, আমি ক্লায়েন্টের কাছে কাজটা বুঝে নিলাম, আমি আউটসোর্স করে আবার আমার ডেভেলপারদেরকে হায়ার করছি, তখন আমার যে আয়টা হচ্ছে তাদেরকে দিচ্ছি এবং আমারও একটা অংশ থাকছে। তো এটাই হচ্ছে টিমের বৈশিষ্ট্য। ওয়াও, দারুণ বলেছেন আপনি। তো তাহলে একজন ফ্রিল্যান্সারের জন্য যেমন জরুরি সে নিজে নিজে কাজ করবে, সাথে যদি একটা টিম ডেভেলপ করা যায় তাহলে সে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, লাইক দ্যাট হচ্ছে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবে। এক্ষেত্রে আমাদের যে টাইম জোন এবং ইন্টারন্যাশনাল মার্কেটের যে টাইম জোন, এই টাইম মেনটেন করার ক্ষেত্রে সমস্যা হয় না কোনো? টাইম মেনটেনের ক্ষেত্রে একটু তো সমস্যা হয়, কারণ আমরা বেশিরভাগ ইউএস ক্লায়েন্টের কাজ করে থাকি, তো তাদের দেশে যখন দেখা সন্ধ্যা নামে আমাদের দেশে দেখা যাচ্ছে সকাল হয়। তো আমাদের অনেক রাত জায়গার স্মৃতি আছে, আবার ক্রিয়েটিভিটিটা রাতেই আসে, আমরা রাতে কাজ করতে পছন্দ করি এবং শরীরকেও গুরুত্ব দেওয়া উচিত, কারণ অর্থই সম্পদ না, স্বাস্থ্যই সম্পদ। তো আমার মনে হয় যে স্বাস্থ্য টিকিয়ে রেখেও কাজ করা যায়, যদি একটু সঠিক গাইডলাইন থাকে মার্কেট প্লেসে, যে কোন টাইমটা আমার ক্লায়েন্ট আসে সেই টাইমটা আমি দরকার হলে ঘুমালাম না। তো আমার মনে হয় এইভাবে কাজ করলে আমার মনে হয় কোনো সমস্যা হয় না। আর দিন শেষে টাকা খুব বড় একটা ব্যাপার, বড় একটা ফ্যাক্ট, কারণ টাকা যদি না আসে তাহলে আসলে আমাদের অনেক কিছুই অধরা থেকে যায় এবং না পাওয়া থেকে যায়। যাই হোক, আপনার সাথে শুনছিলাম আজকে ফ্রিল্যান্সিং নিয়ে কথা শুনছিলাম, আপনার ফ্রিল্যান্সার হয়ে ওঠার এই যাত্রাটা। বর্তমান তরুণ প্রজন্মের কেউ একজন যদি ফ্রিল্যান্সার হতে চায়, কীভাবে হতে হবে এবং কীভাবে কোন জায়গা থেকে শুরু করতে হবে, এটা আপনি বলছিলেন। প্রথমে বলি যে পড়াশোনাটা করতে হবে, পড়াশোনাটা বাদ দেওয়া যাবে না, তবে পড়াশোনার পাশাপাশি তাদেরকে শিখতে হবে। আমাদের কিন্তু শেখার খুব সুযোগ আছে, আমরা একসময় অনেক বেশি টাকা দিয়ে ইন্টারনেট কিনতাম, কিন্তু এখন কিন্তু অনেক কম টাকা, এখন খুব সহজেই গ্রাম পর্যায়ে কিন্তু ভালো ভালো স্পিডের ইন্টারনেট আমরা পাই। এটা সবচেয়ে একটা বড় সুযোগ আমি মনে করি, এবং বিভিন্ন ট্রেনিং কিন্তু সরকার দেয় বা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানও দিচ্ছে, কিন্তু ট্রেনিং প্রতিষ্ঠানটি এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, আপনি একটু ইউটিউবে সার্চ করেন, অনেক ভালো ভালো সফল ফ্রিল্যান্সার আছে। আচ্ছা, এর মাঝে আমি একটু যোগ করি, অনেক জায়গায় দেখছি, আমরা দেখছি যে অনেক ট্রেনিং ইনস্টিটিউট করে উঠেছে, তারা গ্যারান্টি সহকারে বলতেছে যে আমি 2 মাসে আপনাদেরকে টাকা ইনকাম করা
শেখাবো বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা আসবে আপনার? কেউ বলতেছে 3 মাস, কেউ বলতেছে 6 মাস। আপনার কাছে মনে হয় না যে আমরা লেখাপড়া শেষ করতে, গ্রাজুয়েশন শেষ করতে, আমাদের তারপরে আমাদের জীবিকা নির্বাহ করতে যে সময়টা ব্যয় করি, সেক্ষেত্রে আমরা যদি আমাদের স্কিল ডেভেলপমেন্টে 1 বছর বা 1.5 বছর, এমনকি 2 বছর পর্যন্ত আমরা যদি সময় দিই, তাহলে সেটা কি অনেক গুরুত্ব বহন করে না ফ্রিল্যান্সিং? অবশ্যই গুরুত্ব বহন করে। আপনি একটু জেনে অবাক হবেন, আমাদের দেশে মানুষ, আমরা যদি একটু হাতে আমাদের টাকা আসে, আমরা হয়তো ট্যুরে যাই, নাহলে একটা ভালো ফোন কিনি, আমরা ল্যাপটপও কিনি না। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ইউরোপের যে দেশের কালচার, তারা তাদের পকেটে যদি টাকা আসে, তারা তাদের সময়টা স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করে। তা আমাদেরও মনে হয় স্কিল ডেভেলপমেন্টে খুবই গুরুত্ব দেওয়া উচিত, কারণ আপনি যখন, কালকে আপনার টাকা দরকার, আজকে শিখতে আসলেন, আপনি সফল হতে পারবেন না, একটা প্রেশার কাজ করবে। আর আপনি যদি একটা লম্বা সময় ধরে, ধরুন 2 বছর ধরে শিখতে থাকেন, কিন্তু 2 বছর পর আপনি কিন্তু ঠিকই গাইতে গাইতে গায়ন হয়ে যাবেন, তখন আপনার যদি ইংরেজিটা ভালো জানা থাকে, আপনার মার্কেট প্লেসে কাজটা পেতে খুবই সহজ হবে, এবং তারাই সফল হয় যারা দক্ষ হয়ে মার্কেট প্লেসে আসে। গুড। তো ফ্রিল্যান্সিং এর বিষয়ে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আমাদের দর্শকদেরকেও আমরা জানাতে পারলাম। তবে আমরা যদি বলি যে একজন ফ্রিল্যান্সার সে নিজে দক্ষ হয়ে কাজ করতেছে, বা আপনি একটা টিম ওয়ার্ক বা টিম মেনটেন করে কাজ করতেছেন, এই যে আপনার হাইটেক পার্কে স্টার্ট আপ ফ্লোরে অফিস পাওয়া এবং আপনি একটা টিম নিয়ে কাজ করতে পারছেন, এখন যদি কোনো তরুণ উদ্যোক্তা বা সফল ফ্রিল্যান্সার তার টিম নিয়ে এই আপনার প্লেসে আসতে চায়, তাহলে তার করণীয়টা কী? বাংলাদেশ সরকার যে এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে বা আমাদেরকে দিচ্ছে, এটার গুরুত্ব কতটুকু, এবং একজন মফস্বল থেকে উঠে আসা একজন তরুণ সে কীভাবে এই সুবিধাটা পেতে পারে? আপনি একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন সাদ্দাম ভাই, যেটা হচ্ছে আমরা যখন শুরু করি, আমি কিন্তু বারবার বলছি যে ইন্টারনেট সহজলভ্য ছিল না। আমার একটা ক্লায়েন্ট ছিল প্রায় 1.5 লাখ টাকার ক্লায়েন্ট, প্রায় সেই সময় প্রায় $2000 মতো। তো আমি আমার গ্রামে বেড়াতে গিয়েছি, আমার গ্রামে ইন্টারনেট ছিল না, আমার ক্লায়েন্ট আমাকে ফায়ার করে আমাকে চলে যায়, কাজটা শেষ করে চলে যায়, মাত্র 30,000 টাকা দিয়ে চলে যায়। আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমি 2 দিনের ছুটিতে আসলাম, কিন্তু সে পছন্দ করেনি। তা আমার তখন ঢাকায় ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল, আমার গ্রামে ইন্টারনেট ছিল না। তবে এখনকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটি গ্রামে বাংলাদেশ সরকার ICT ডিভিশন হাইটেক পার্ক করছে এবং ইন্টারনেট ইউনিয়ন পর্যায়ে চলে গেছে, শিখতে পারছে, অনেক কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। তা আমি মনে করি যে এটা সরকারের একটি ভালো দিক, কারণ আগামী দিন যেভাবে তরুণ প্রজন্মের, আমাদের দেশে একটা বড় শক্তি আমি বলি, কারণ অনেক দেশে দেখবেন ইউরোপের ঋণাত্মক তাদের জন্মহার, কিন্তু আমাদের দেশে কিন্তু পজিটিভ, আমাদের দেশে অনেক তরুণ। এই সুবিধাটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের অনেক বেকারত্ব দূর হবে, এবং আমরা অনেক, এই যে অনেক সময় আমরা চিন্তা করি যে আমাদের ডলার নিয়ে, আমরা কিন্তু দেশে বসে ডলার নিয়ে আসি, এটা কিন্তু আমাদের দেশের উন্নয়নে অনেক বড় অবদান রাখছে আমি মনে করি সাদ্দাম ভাই। তো আজ প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে শুনছিলাম রেদওয়ান ভাইয়ের কথা, যিনি একজন সফল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং নিয়ে কীভাবে সামনের দিকে এগিয়ে যায় সে বিষয়ে বলছিলেন। আমরা এখন রেদওয়ান ভাইয়ের কাছে জানতে চাইব যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কীভাবে যেমনটা আয় করা যায়, এবং তার অনুপ্রেরণাটা কে, আসলে কেন তিনি ফ্রিল্যান্সিং এই পেশাতে আসলেন, কেন ফ্রিল্যান্সার হলেন, আপনার অনুপ্রেরণার বিষয়টি যদি আমাদেরকে। আসলে অনুপ্রেরণা বলতে, আমি বেশ কিছু কাজ করেছিলাম, এরপর আপর থেকে আমি সাসপেন্ড হয়ে যাই, তখন ওটা ছিল, এরপর অনেকদিন ছেড়ে দিয়েছিলাম প্রায়। কিন্তু আমি যেখান থেকে উঠে এসেছি, আমাদের চলন বিল সিংরা, তো সেইখানে আমি একজনকে ফলো করি, আইডল মানুষ আছে, সবাই চিনি আমরা, ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাই। তো তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন এবং স্বপ্নকে বড় করতে বলতেন, যে তোমার স্বপ্নটা বড় করো। আমার এই যে টিম কোম্পানি দেওয়ার, তার অনেক অবদান আছে, কারণ এমন না যে তার কাছে যে আমরা টাকা পয়সা নিই, তার কাছে এটা নিই, কিন্তু তার যে একটা এই যে অনুপ্রেরণা, এটা আমাদেরকে অনেক কাজ করে, অনেক রাত জাগতে সহযোগিতা করে, আমাদের বড় ক্লায়েন্ট ধরতে সহযোগিতা করে। তা আমি মনে করি, আমি তাকে কৃতজ্ঞতা জানাই, তিনি সবসময় আমাকে অনুপ্রেরণা দেন, ধন্যবাদ জানাই তাকে এই শোয়ের মাধ্যমে। যাই হোক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি তথ্য প্রযুক্তির যে গুরুত্বপূর্ণ একটা দিক, এবং বাংলাদেশ সরকার বা এবং আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা মহোদয়ের যে স্বপ্ন আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে, আপনিও সেই একজন গর্বিত সৈনিক বলা চলে, আপনি কাজ করে চলেছেন, আপনার আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এবং আজকে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলছি, আগামীতে অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো, আপনার সাথে আরও কথা হবে। আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলতেন ফ্রিল্যান্সিং নিয়ে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যারা এই পেশায় আসতে চান, আপনারা একটু গুগলে ইউটিউবে একটু সার্চ করুন, প্রথমে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নেই, আপনি একটি ভালো মানের ল্যাপটপ অথবা কম্পিউটার কিনুন এবং একটু নিজে নিজে চর্চা করুন। তারপর যদি মনে হয় কোনো ভালো মেন্টরের কাছে যাওয়া উচিত, সফল মার্কেট প্লেসে কাজ করে, তাদের পরামর্শ নেবেন, তাহলে আমার মনে হয় লেগে থাকুন, সফল হবেন একদিন ইনশাআল্লাহ। ধন্যবাদ রেদওয়ান ভাই,
আপনাকে আপনাকে এবং আপনার টিমকে এবং আপনার অনুপ্রেরণার সেই মানুষকে আপনারা দেখতে থাকুন জাগরণ টিভি, জাগরণ টিভি পর্দায়। এই সব ইনোভেটর এবং উদ্ভাবক এবং তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে আমরা কথা বলবো, কথা বলবো আমরা হচ্ছে দেশের সমসাময়িক প্রবলেম সলভিং মাইন্ডেড তরুণ উদ্যোক্তাদের নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।